আজকে আমরা কেডিলাইস সিরাপ সম্পর্কে জানবো। আমরা জানবো এই কেডিলাইস সিরাপ কী কাজে ব্যবহার করা হয় আর এর ডোজ আর সাইড এফেক্ট সম্পর্কে। আর এই কেডিলাইস সিরাপ সম্পর্কে ভালোভাবে জানতে ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর তার সঙ্গে নোটিফিকেশন বেলটি অন রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও আপডেটগুলি আপনারা খুব সহজে দেখতে পান। হ্যালো, কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট চ্যানেলের পক্ষ থেকে আমি ফার্মাসিস্ট অলোক, আর এই হচ্ছে কেডিলাইস সিরাপ। আর এই কেডিলাইস সিরাপটা দেখতে কেমন হয় সেটা আমরা একবার দেখবো। ভিতরে দেখতে এরকম হয় এই কেডিলাইস সিরাপটা, আর এর মধ্যে থাকে 200 ml। আর এই 200 ml কেডিলাইস সিরাপের দাম হচ্ছে 106 টাকা মাত্র। আর এর কোম্পানি হচ্ছে কেডিলা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই কেডিলাইস সিরাপটিকে তৈরি করেছে। আর এর মধ্যে কী উপাদান আছে সেটা আমরা একবার দেখে নেব। এর মধ্যে উপাদান আছে আলফা অ্যামাইলেস 50 মিলিগ্রাম, তার সঙ্গে আছে পেপসিন 10 মিলিগ্রাম, আর আছে কার্বোহাইড্রেট 2.1 গ্রাম। আর এই কয়েকটি উপাদান দিয়ে এই কেডিলাইস সিরাপটি তৈরি হয়েছে। আর মেনলি হচ্ছে এই কেডিলাইস সিরাপটা কী কাজে ব্যবহার করা হয়। নর্মালি এই কেডিলাইস সিরাপটিকে আমরা হজমের জন্য, হজম বা পেটের মধ্যে যদি অতিরিক্ত পরিমাণে অ্যাসিডিটি হয় তার থেকে আরাম পাওয়ার জন্য আমরা এই কেডিলাইস সিরাপটিকে ব্যবহার করতে পারি। তো আমাদের মধ্যে একটা সচরাচর একটা সমস্যা, কী সমস্যা দেখা যায় যে মাঝে মধ্যে দেখা যায় যে পেট আমাদের কিছু খাওয়া দাওয়ার পর পেট আমাদের শক্ত হয়ে থাকে, আবার কখনো কখনো পেটটা ফেপে থাকে বা ফুলে থাকে। আর তার সঙ্গে সঙ্গে কী হয়, একটা উল্টাপাল্টা একটু মশলাদার খাবার খাওয়ার পর একটা সমস্যা দেখা যায়, যেরকম একটা গ্যাস গ্যাস ভাব, তার সঙ্গে একটা অ্যাসিডিটির মতো একটা সমস্যা তৈরি হয়। তার থেকে আরাম পাওয়ার জন্য আমরা এই কেডিলাইস সিরাপটিকে তৈরি করতে পারি। এছাড়াও আমাদের দেখা যায় যে কখনো কখনো দেখা যায় যে যখন আমরা পায়খানা করি পায়খানার থেকে একটা দুর্গন্ধ চলে আসে, আর তার সঙ্গে হয় কি একটা আমাদের খাওয়া দাওয়ার প্রতি কোনো রকম একটা রুচি বা এনার্জিও আস্তে আস্তে কমে যায়। আর তার সাথে সাথে আমরা যখনই যেটা খেয়ে ফেলি খাওয়ার পর মনে হয় কি পেটটা খুব বেশি একটা শক্ত হয়ে আছে, একটা অস্বস্তি একটা ভাব, এই যে একটা সমস্যা পেটের মধ্যে একটা অস্বস্তি ভাব, আর একটু উল্টাপাল্টা খাওয়া হওয়ার ফলে একটা অ্যাসিডিটি বা গ্যাসের মতো একটা সমস্যা হয়ে যাচ্ছে। আর তার সঙ্গে দেখা যায় যে কখনো কখনো পায়খানা করতেও খুব কষ্ট হয়ে যায়, মানে নর্মালি সহজে খুব সহজে পায়খানাটা হয় না, পায়খানার সময় খুব কষ্ট হয়। তো এই যে এরকম সমস্যাগুলো, এই সমস্যাগুলোর থেকে আরাম পাওয়ার জন্য আমরা এই কেডিলাইস সিরাপটিকে ব্যবহার করতে পারি। কেননা কেডিলাইস সিরাপটা হলো আলফা অ্যামাইলেস অ্যান্ড পেপসিন সিরাপ। আলফা অ্যামাইলেস আর পেপসিন থাকার জন্য এই কেডিলাইস সিরাপটা হয় কি, আমাদের আমরা যে খাওয়া দাওয়াটা করি সেই খাওয়া দাওয়াটাকে খুব সহজেই পাকস্থলিতে খুব সহজে হজম করতে সহায়তা করে। আর এই খুব সহজে হজম হওয়ার ফলে হয় কি আমাদের এই পেটের মধ্যে গ্যাস অ্যাসিডিটির মতো যে সমস্যাগুলো যে আছে, আর তার সঙ্গে পায়খানার দুর্গন্ধ বা পায়খানা ঠিকঠাক হতে চায় না, এই সমস্যাগুলোকে খুব সহজে আরাম দেয় এই কেডিলাইস সিরাপ। আর এই কেডিলাইস সিরাপটাকে খাওয়ার পর আমরা একটা দেখেছি যে যখন আমাদের পেটের সমস্যাগুলো মোটামুটি কমে যাবে, যে হজমটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, একটা কিছু খাওয়ার পরে হজমটা ভালোভাবে হবে, আর তার সঙ্গে এই পেটের যে একটা অস্বস্তিকর ভাব খাওয়া দাওয়ার পর সেই ভাবগুলো যখন অটোমেটিকলি এই ওষুধটি খাওয়ার পর কমে যাবে, তখন দেখা যায় যে একটা খাওয়া দাওয়ারও অন্যরকম একটা রুচি চলে আসে। আর এই কেডিলাইস সিরাপের ডোজ সম্পর্কে যদি আমরা বলি, নর্মালি অ্যাডাল্টদের মানে বড়দের জন্য 10 ml করে দিনে দুবার খাওয়ার পরামর্শ দিয়ে থাকে ডক্টরেরা। আর এর সঙ্গে 7-8 বছরের বাচ্চারাও এই থেকে শুরু করে এই ওষুধটা ব্যবহার করতে পারে। যদি 7-8 বছরের বাচ্চারা হয় তো সেই ক্ষেত্রে 5 ml করে দিনে দুবার খাওয়ার পরামর্শ দিয়ে থাকে। আর এই ওষুধের সাইড এফেক্টের কথা যদি বলি, নর্মালি তেমন কোনো রকমের সাইড এফেক্ট দেখা যায় না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যদি মনে হয় এই ওষুধটি খাওয়ার পর ডায়রিয়া বা তার সঙ্গে স্কিনের কোনো অ্যালার্জিক রিয়াকশন, লালচে দাগ, চুলকানির মতো কোনো স্বাভাবিক লক্ষণ যদি খুব ডিস্টার্ব করে, তাহলে অবশ্যই আপনারা এই ওষুধটিকে বন্ধ করে ডাক্তারের সঙ্গে একবার পরামর্শ নেবেন। এটাই ছিল এই কেডিলাইস সিরাপ সম্পর্কে আজকে আলোচনা। আশা করি ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লেগেছে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর তার সঙ্গে এই ওষুধ সম্পর্কে যদি আপনাদের আরও কিছু জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।